لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال عز وجل في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه جابوتيو প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই সমাবেশে বসার সুযোগ করে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা আলহামদুলিল্লাহ দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে মহামানবের সংক্ষিপ্ত জীবনী বা জীবনের একটা অংশ নিয়ে দিক নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ সেই রাসূলের উপরে দরুদ পাঠ করি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ভাই এবং বন্ধুগণ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে القدوة والمثل الأعلى محمد صلى الله عليه وسلم উন্নতো আদর্শের আদর্শ ও দৃষ্টান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো উন্নতো আদর্শ ও দৃষ্টান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলার অপেক্ষা রাখে না যে আমি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উন্নতো আদর্শ বলি দৃষ্টান্ত বলে নমুনা বলে স্বীকার করব বা ঘোষণা করব তারপর তিনি এই পদমর্যাদায় অধিষ্ঠিত হবেন এরকম নয় বরং আমার আপনার আগেই বিশ্ব স্রষ্টা মহান রব্বুল আলামিন ঘোষণা করে রেখেছেন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নিশ্চয় তোমাদের জন্য আল্লাহ তাআলা ডবল তাকিদ ব্যবহার করেছেন লাম একটা তাকিদ কাদ একটা তাকিদ আরবিতে লাকাদ অবশ্যই অবশ্যই কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য উন্নত আদর্শ দৃষ্টান্ত রয়েছে নমুনা রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কার জন্য আল্লাহ তাআলা এখানে প্রথমে লাকুম বলে সম্বোধন করেছেন সকল ব্যক্তিদেরকে তারপর বলছেন ওটার ব্যাখ্যায় তিনি ইরশাদ করছেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওই সমস্ত ব্যক্তিদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে উন্নত আদর্শ রয়েছে যারা আল্লাহর কাছে কিছু পাওয়ার আশা করে আল্লাহর কাছে কিছু পাওয়ার আশা করে ওয়াল ইয়াউমাল আখির এবং পরকালে কিছু আশা করে কিন্তু যারা দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত থাকে ইসলাম মানে না কুফরিতে ডুবে থাকে যারা ইসলাম ছাড়া অন্যান্য ধর্ম অবলম্বন করে তাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্নত আদর্শ বলে বিবেচিত হবেন না তাই দেখা যায় একজন একজনকে তারা নিজেদের আদর্শ বলে মডেল বলে গ্রহণ করে এই ব্যারাম এই অসুখ আমাদের মুসলমানদের মাঝেও এসেছে বিভিন্ন সময় পেপার পত্রিকায় টেলিভিশনে আপনারা দেখবেন সাক্ষাৎকার দিলে আপনার কাছে প্রিয় ব্যক্তিত্ব কে অধিকাংশগুলো দেখবেন কোন শিয়াল কুকুরের নাম বলে বসে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শতকরা মনে হয় 2-1% আছে আমি আগে এগুলো নিয়মিত পড়তাম কিন্তু দেখা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নাই বললেই চলে
কিন্তু যারা দিন মোতাবেক চলতে চায় তারা অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করবেন। যাই হোক, যারা আল্লাহর কাছে কিছু পাওয়ার এবং পরকালে সুফলের এবং জান্নাত লাভের আশা করে তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে উন্নত আদর্শ রয়েছে। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং যারা আল্লাহকে বেশি বেশি জিকির করে, স্মরণ করে, যারা আল্লাহর ইবাদত বন্দেগিতে মশগুল থাকে, তাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্নত আদর্শ, এবং এই উন্নত আদর্শই তাদেরকে দুনিয়া ও আখিরাতে শান্তি দিতে সক্ষম। অন্য কোনো কিছুর দরকার নেই। তো সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের নবী ও রাসূল। আমাদের নবী ও রাসূল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অনেক কিছুকেই আল্লাহ তাআলা প্রশংসিত বলে উল্লেখ করেছেন, তার প্রশংসা করেছেন মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একাধিক আয়াতে এবং একাধিক বিষয়ে। কাইফালা ওহুয়া আল্লাযী যাক্কাহু রব্বুহু জুমলাতান ওয়া তাফসীলা, আল্লাহ তাআলা তাকে সংক্ষিপ্ত এবং ব্যাপক উভয়ভাবে প্রশংসিত করেছেন, তার গুণকীর্তন করেছেন আল্লাহ তাআলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে এই জিনিসগুলো ভালো ভালো করেছেন মহান রব্বুল আলামিন। কিন্তু ওই পথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলেছেন তখন আল্লাহই তার প্রশংসা করেছেন। আল্লাহ তাআলা তার চরিত্রের ব্যাপারে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আপনি উন্নত চরিত্রের অধিকারী। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র উন্নত চরিত্র, তার চরিত্র যে অবলম্বন করবে অবশ্যই সে উন্নত চরিত্রের অধিকারী হবে। এমনই ভাবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের প্রশংসা করেছেন। জ্ঞানকে আল্লাহ তাআলা সুন্দর বলে উল্লেখ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানকে, বলছেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুফারে কুরাইশ, তৎকালীন কাফেরেরা এবং এখনকার শয়তান দলেরা তারা পথভ্রষ্ট বিপদগামী বলে উল্লেখ করে, কিন্তু আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলছেন মা দাল্লা সাহিবুকুম, তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পথভ্রষ্ট হননি, গুমরাহ হয়ে যাননি, ওয়ামা গাওয়া এবং বেকেও যাননি। অনেক সময় এই দুটার মধ্যে পার্থক্য হলো পথভ্রষ্ট হলো পুরাটাই পথভ্রষ্ট হয়ে যাওয়া, বিপদগামী হয়ে যাওয়া একেবারে, আর মা গাওয়া মানে বেঁকে যাননি, এর অর্থ হলো যে আপনি সঠিক পথে আছেন, চলতে চলতে অনেক সময় আপনিও বাঁকা পথে আমিও বাঁকা পথে চলি, তো এরকম কোন সময় তিনি সঠিক পথ থেকে ডানে বামে চলে গেছেন এমনটি হয়নি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকলের জ্ঞানের প্রশংসা করে মহান রব্বুল আলামিন বলছেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথভ্রষ্ট হননি আর কোন পথে বিপথে বেঁকে যাবেন সেটাও তিনি করেননি। সূরাতুন নাজম দুই নম্বর আয়াত। এমনই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বার প্রশংসা করা হয়েছে, তার বাণীর প্রশংসা করা হয়েছে। তা বলা হচ্ছে ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না। আমি আপনি তো কত মন গড়া কথা বলি, অনেকে আরেকজনকে হাসানোর জন্য নিজে নিজে কথা বানায় তারপর বলি ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা কোনোদিন বলেননি। ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, যে কথাগুলো তিনি বলেন সেই কথাগুলো তার কাছে ওহী করা হয়। ওহি আমরা জানি ওহি দুই প্রকার, ওহি মাতলু ওহি গাইরে মাতলু। যেটা মাতলু কোরআন মাজিদ আমরা সর্বদা তেলাওয়াত করি, এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি ওহি, আর যেগুলো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো এক প্রকার ওহি। ওইগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত বলেননি যতক্ষণ তার কাছে এলহাম না এসেছে, যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে তিনি সাড়া না পেয়েছেন ততক্ষণ তিনি বলেননি, নিজের পক্ষ থেকে সেগুলো তিনি বলেননি। সূরাতুন নাজম তিন এবং চার নম্বর আয়াত। এমনই ভাবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কলব, যে হৃদয়, সে হৃদয়ের গুণ গিয়ে প্রশংসা করে বলছেন মা কাযাবাল ফুআদু মা রাআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় অন্তর যা দেখেছে সে ব্যাপারে তিনি মিথ্যা বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রিল আলাইহিসসালামকে তার স্ব আকৃতিতে দেখেছিলেন, এই ব্যাপারে তিনি মিথ্যা বলেননি। এমনইভাবে আল্লাহ তাআলা তার চোখের প্রশংসা করে বলছেন মা যাগাল বাসার ওয়া মা তাগা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ এটা বেঁকে যায়নি এবং তিনি নিজেও অবাধ্য হয়ে যাননি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিব্রিল আলাইহিসসালামকে দেখেছিলেন তো উনি জিব্রিল আলাইহিসসালামকেই দেখেছিলেন, অন্য কাউকে দেখেননি। আস্তে আস্তে এক ভাই প্রশ্ন করছিলেন যে কাবা শরীফের উপরে নাকি সাদা কাপড়
বেদে একটা লোক নামছে সবাই বলছে যে উনি ফেরেশতা কি করে বুঝলো যে উনি ফেরেশতা ফেরেশতাকে তার স্বাকৃতিতে দেখার সামর্থ্য মানুষের নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দেখার পাওয়ার দিয়েছিলেন এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর দুকুদুকু করে এমন অবস্থায় বেহুশের মতো এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে পড়ে গিয়েছিলেন এরপর বলেছিলেন জাম্মিলুনি জাম্মিলুনি আমাকে চাদর দিয়ে ঢাকো আমাকে চাদর দিয়ে ঢাকো ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিলেন একজন রাসূল নবী হওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে জিবরিল আলাইহিস সালামকে যখন দেখালেন তখন এই অবস্থা যদি মানুষ ফেরেশতাদেরকে দেখতে সক্ষম হতো তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে রাসূল হিসেবে প্রেরণ করতেন কিন্তু যদি ফেরেশতার স্বাকৃতিতে মানুষের কাছে ফেরেশতাকে পাঠানো হতো রাসূল হিসেবে তাহলে মানুষ দেখে থাকতে পারতো না সাথে সাথে বেহুশে মরে যেত আল্লাহ আকবার এত বড় যেরকম জিবরিল আলাইহিস সালামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাহু সিত্তু মিয়াতু জানা তার কয়শো পাখা ছিল ছয়শো পাখা ছিল কাদ কুল্লু জানাহিন কাদ সাদ্দা লহু প্রত্যেক পাখা জিবরিল আলাইহিস সালামের এই পূর্ব এবং পশ্চিম প্রান্ত পুরোটা ঘিরে আছে দেখে থাকতে পারবো আমরা এই জন্য আল্লাহ মানুষের মধ্যে থেকেই একজন রসুল প্রেরণ করেন প্রত্যেক উম্মাতের কাছে ফেরেস্তাদেরকে প্রেরণ করেন যাই হোক রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম যখন ফেরেস্তাকে দেখেছেন জিবরিল আলাইহিস সালামকে দেখেছেন তখন সঠিকই দেখেছেন তারপরে আল্লাহ রসুল আল্লাহ তাআলা রসুল সাল্লাহ আলাইহিস সালামের যে সাথী সেই সাথীর প্রশংসা করে বলছেন যে আল্লামাহু শাদীদুল কুয়া রসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে যে বাণীগুলো শিক্ষা দিয়েছেন আল্লাহর তরফ থেকে তিনি হলেন জিবরিল আলাইহিস সালাম এবং তিনি শক্তিশালী আল্লামাহু শাদীদুল কুয়া অত্যন্ত শক্তিশালী আল্লাহ তাআলারই প্রদত্ত শক্তি তবে তাকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছেন এই শক্তিশালী এবং শক্তিওয়ালা ফেরেশতা তাকে শিক্ষা দেন ওয়া রাফা যিকরাহু ফাকাল আল্লাহ তাআলা তার জিকিরকে তার স্মরণকে তার নামকে উঁচু করেছেন এবং বলছেন সূরাতু শারহের মধ্যে আলাম নাশরাহ লাকা সাদরাকা এই সূরার মধ্যে ওয়া রাফানা লাকা যিকরাক হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার নাম উঁচু করেছি আপনার জিকির আপনার স্মরণ আমি সুউচ্চে উঠিয়ে দিয়েছি সেটা উঠিয়েছেন মহান রব্বুল আলামিন কিসের মাধ্যমে কে বলতে পারবেন রাফা'না লাকা যিকরাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরকে স্মরণকে উঁচু করা হয়েছে কিসের মাধ্যমে হ্যাঁ মাশাআল্লাহ মাহমুদ ভাইয়ের উত্তর সঠিক হয়েছে আজানের মাধ্যমে আজানে বলা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাথে সাথে বলা হচ্ছে কি পরের এত বাক্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ প্রত্যেক মুয়াজ্জিন যখন আজান দেন তখন তারা দ্বিতীয়বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেন তো আল্লাহ তাআলা তার মর্যাদাকে উঁচু করেছেন নিজের সাথে সংযুক্ত করে তারপরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কসম খেয়েছেন যখন কোনো জিনিসের বিষয়ের শপথ করা হয় তখন সেই বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্যই করা হয় আল্লাহর কসম করে বলছি ভাই এটা যাতে আমি বিশ্বাস করি আপনার কথা বা আরেক ভাইদার সাথে আপনি কথা বলছেন তিনি যাতে আপনার কথা বিশ্বাস করেন তাই তো এই কথা বলা শপথ করা তো আল্লাহ তাআলা বিশ্ব মানবতাকে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের জীবনের শপথ করে বলছেন লা আমরুকা আপনার বয়সের শপথ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন নিশ্চয় যারা বিপদগামী যারা পথভ্রষ্ট তারা তাদের ঘূর্ণাবর্তে ঘুরপাক খাচ্ছে তারা তাদের হত বুদ্ধিতায় ঘুরপাক খাচ্ছে সূরাতুল হেজর 72 নম্বর আয়াত ওয়াকসামা বিল বালাদাতি আল্লাতি হুয়া ফিহা আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই শহরে ছিলেন সেই শহরের আল্লাহ তাআলা কসম করেছেন অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শহরে থাকার কারণে সেই শহরের গুরুত্ব আরো বেড়ে গেছে আল্লাহ বলছেন লা উকসিমু বিহাদাল বালাদ আমি এই বালাদের এই শহরের তথা মক্কা নগরীর শপথ করে বলছি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ আর নিশ্চয় আপনি এই শহরকে কি করবেন হালাল করবেন আপনার জন্য এই শহরকে কিছুক্ষণের জন্য হালাল করা হবে সেটা কখন কে বলতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মক্কা শহর হালাল করা হয়েছিল অথচ মক্কা হারাম তাই না মক্কা শহরটা এটা হারাম এরিয়ার মধ্যে রয়েছে এখানে মারামারি করা কাটাকাটি করা কোনো গাছ এখানকার কাটা ইত্যাদি এগুলো নিষেধ কিন্তু আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হালাল করেছিলেন বলছেন ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ আপনি এই শহরকে হালাল করবেন কখন মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খনিকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে খনিকের জন্য মক্কাকে হালাল করে দেওয়া হয়েছিল যুদ্ধ করা মক্কায় তারপরে যুদ্ধ চিরতরে
হারাম হয়ে গেছে মামনু। এরপরে যারা যুদ্ধ করেছে, মক্কা যুদ্ধ হয়েছে এরপরে, তো এই সবগুলোই ছিল হারাম। যারা এই যুদ্ধগুলো করেছে তারা বড় পাপ করেছে। এমনি যদি অন্যায় যুদ্ধ করে থাকে তাহলে তো বড় পাপ, এরপরে যেহেতু মক্কা শরীফ হারাম এরিয়া আরো বড় পাপ হয়েছে। তো আমরা এই জিনিসগুলো থেকে জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ সকল বিষয়ের প্রশংসা গুণকীর্তন মহান রব্বুল আলামিন উম্মতের কাছে, মানব বিশ্ব মানবতার কাছে পেশ করেছেন। তাই আমার আপনারও উচিত হবে যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে যা কিছু দিয়ে গেছেন সে অনুযায়ী আমার আপনার জীবন চালানো, এবং আমার আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অবগত করা। হাসান বিন ফাদল রাহিমাহুল্লাহ উনি বলছেন, লাম ইয়াজমাইল্লাহু তাআলা লিআহাদিন মিনাল আমবিয়ায়ে ইসমাইন মিন আসমাইহি ইল্লা লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কোন নবীর ক্ষেত্রে তার নিজের দুটি নাম জমা করেননি, একত্রিত করেননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। আল্লাহর দুটি নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আল্লাহ তাআলা জমা করেছেন, একত্রিত করেছেন। ফা ইন্নাহু ক্বালা আন নাফসিহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা তার নিজের ক্ষেত্রে বলছেন, ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের প্রতি অত্যন্ত দয়াশীল এবং নরম মানুষের প্রতি আল্লাহ তাআলা। সূরাতুল হাজ 65 নম্বর আয়াত। নিজের ক্ষেত্রে রউফ এবং রহিম শব্দ দুটি ব্যবহার করার পরে তার নবী সম্পর্কে মহান রব্বুল আলামিন বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নিশ্চয় তোমাদের মধ্য থেকে একজন তোমাদের নিকটে রাসূল হিসেবে এসেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের যে কষ্টগুলো হয় এই কষ্টগুলো তার কাছে খুব কঠিন মনে হয়। আমার আপনার যে মশাক্কা কঠোরতা আমার আপনার জীবনে আসে এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথিত হন। আর সেই ব্যথার মধ্যে আছে মানুষ যখন ইসলাম গ্রহণ না করে বিপদগামী হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে তিনি কষ্ট পান। তাই তিনি সর্বদা চেষ্টা করতেন যে উম্মাত জাতি বেশি সংখ্যক ইসলামের মধ্যে দাখিল হয়, প্রবেশ করেন, এবং এতে তার হৃদয় শান্তি পেত। তো এক নম্বর হচ্ছে যে আজিজুন আলাইহিমা আনিত্তুম, উম্মাত যদি কষ্ট পায় তাহলে এটা তার কাছে খুব কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। তারপরে বলছেন হারিসুন আলাইকুম, এবং তোমাদের ব্যাপারে তিনি আগ্রহী। কিসে আগ্রহী? আমরা সবাই সঠিক পথে হেদায়েতের পথে চলে জান্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীক হই, তার সাথে আমরা জান্নাতে যাই। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ক্ষেত্রে আমাদের জন্য আগ্রহী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন থেকে হৃদয় থেকে চান আমার সকল উম্মাত হেদায়েতের পথে আসুক এবং আমরা সবাই একসাথে জান্নাতে যাই। তারপর বলছেন বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের ব্যাপারে এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ী, নম্র এবং দয়াশীল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আল্লাহ তাআলা দুটি গুণ ব্যবহার করেছেন, নিজের দুটি গুণ। নিজের ব্যাপারে বলছেন রাউফুর রহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেছেন রহিফুর রাউফুর রহিম। অতএব সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ক্ষেত্রে রাসূল মহান রব্বুল আলামিন নিজের দুটি গুণ একসাথে ব্যবহার করেছেন, তিনি কি করে কুদওয়া এবং মাসালুল আলা হবেন না? অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশ্ব মানবতার জন্য উন্নত আদর্শ। মহান রব্বুল আলামিন মুমিনদেরকে আদেশ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুন্দর আচরণ করতে, শিষ্টাচার রক্ষা করতে, ভালো ব্যবহার করতে, তার সাথে বেয়াদবি করতে নিষেধ করা হয়েছে। মহান রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে বেড়ে তোমরা কোনো কাজ বা কাজ করতে যেও না, কোনো কথা বলতে যেও না বা বলিও না। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় তোমরা যা কিছু বলো তা আল্লাহ শুনেন এবং জানেন। আমি আপনি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগ্রে বেড়ে কোনো কথা বলছি কিনা, কোনো কাজ করছি কিনা এটা আল্লাহ শুনছেন। কোনো কথা বললে আল্লাহ শুনছেন, কোনো কাজ করলে আল্লাহ তাআলা সে সম্পর্কে সম্যক অবগত আছেন। তাই আমার আপনার উচিত হবে যেখানে কোরআন ও হাদিসের কথা চলে এসেছে সেখানে আমার আপনার মত চলবে না। এই জন্য বিশ্ব মানবতার মুক্তির সনদ হলো কোরআন ও সহিহ হাদিস। কোরআন ও সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, এই দুটি জিনিস তোমরা যতদিন মজবুতভাবে আঁকড়ে ধরে থাকবে লান তাযিল্লু, কখনোই পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে তার
হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী। তো আমি আপনি যখন কোরআন ও হাদিস ছেড়ে দিয়ে আমার মাযহাব কি বলে, ফিকার কিতাবে কি বলা হয়েছে, ওখানে কি বলা হয়েছে, ও ইমামে আজম কি বলেন, যদি ইমামে আজম এদিকে পেয়ে যাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইমাম হলেন, ইমামে আসগর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইমামে আজম হতে হলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন ইমামে আজম। তাই প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমার আপনার উচিত হবে যে হাদিস কোরআন যেখানে চলে এসেছে সেখানে আমি আপনি আমান্না ওয়া সাল্লামনা, সেখানে আমাকে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এমন বলেছেন, তখন সাহাবাগণ বললেন কিন্তু আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুমা তারা এরকম এরকম বলেন। তখন তিনি বলেছিলেন যে আমার ভয় হয় যে তোমাদের উপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি আযাব স্বরূপ আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন বা নাজিল করবেন। আকুলু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া উমর, আমি বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তোমরা বলছো যে আবু বকর এবং উমর বলেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহু তুলনা চলে না। আমরা বিশ্বাস করি আমাদের আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামার সালফে সালেহিনের আকীদা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে শ্রেষ্ঠ মানুষ হলেন পৃথিবীর বুকে আবু বকর রাদিয়াল্লাহু আন, তারপরে শ্রেষ্ঠ মানুষ হলেন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আন। কিন্তু এরপরও তাদের দুইজনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে কোনোদিন তুলনা চলতে পারে না। আর আজ আমি আপনি কলিমউদ্দিন সলিমউদ্দিনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে টক্কর লাগাই। আজ আমি আপনি যখন ইমামদের কথা বলতে যাই বা সলিমউদ্দিন কলিমউদ্দিনের কথা বলতে চাই তখন সনদের দরকার হয় না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সময় সনদের দরকার হয়। তাই যারা মাযহাবের দোহাই দেয়, যারা এত বড় বড় আলেম আছে আমাদের দেশে ওরা কি বুঝে না এর দোহাই দেয়, তাদেরকে বলবো সাবধান এবং সতর্ক হন। আপনাকে অত বড় বড় উঁচা উঁচা আলেমের কথা বলা হয়নি, আপনাকে বলা হয়েছে কোরআন ও হাদিস মানতে। তাই কোরআন ও হাদিসের পথে আসুন, আল্লাহ আমাদেরকে সে অনুযায়ী চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে এক নাম্বার আদব আমরা পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বা ক্ষেত্রে, তার আগে বেড়ে কোনো কথা বলা যাবে না, যেটা তিনি বলেছেন খালাস ওইখানে আমাকে আপনাকে স্টপ থাকতে হবে। এরপরে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহরি বাযিকুম লিবাযি, হে ইমানদারগণ তোমরা তোমাদের আওয়াজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উঁচু করিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন আর ওই সময় আমি আপনি উঁচু করে কথা বলবো, তার চাইতে উঁচু আওয়াজে, এটা সম্পূর্ণ হারাম নিষিদ্ধ। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহরি বাযিকুম লিবাযি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে যখন থাকবে তখন পরস্পর থাকলে যেরকম চিল্লাচিল্লি করো এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চিল্লাচিল্লি করা যাবে না, গন্ডগোল করা চলবে না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এই আয়াত আমরা কিভাবে পালন করব, এই আয়াত আমি আপনাকে আমাকে আপনাকে পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে সালাম দিবেন, ওখানে গিয়ে চিল্লাচিল্লি করবেন না। এমনই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এখনো আমাদের মাঝে বিদ্যমান আছে, সেই হাদিসের উপরে হাত ধরা হাত তোলার অধিকার আমার আপনার নেই, সেখানেও হাত দেওয়া যাবে না। যদি দেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে আপনি কথা উঁচু করলেন। এমনই ভাবে আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপর যদি আওয়াজ উঁচু করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি হাদিসের উপরে যদি হাত তোলো, তাহলে আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যেতে পারে। ওয়া আনতুম লা তাশউরুন, অথচ তোমরা সেটা উপলব্ধি করতে পারবে না। অতএব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এত আয়াত এবং এত গুণকীর্তন করা হলো, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বিশ্ব মানবতার জন্য উন্নত আদর্শ। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি বলেছিলেন কানা খুলুকুহু আল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হলো আল কোরআন, আল কোরআনের বাস্তবায়নই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেটাই হলো আমাদের জন্য উন্নত আদর্শ এবং দৃষ্টান্ত। কোরআনের বাস্তব রূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে দিয়ে গেছেন। যদি বাস্তব রূপের দরকার না হতো তাহলে রাসূলের দরকার ছিল, রাসূলের দরকার ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আম্বিয়া আলাইহিমুস সালামকে পাঠানোর উদ্দেশ্য ছিল যে হাতে কলমে তিনি শিক্ষা দিয়ে যাবেন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে দাঁড়িয়ে নামাজ শিক্ষা দিয়েছেন, নিজে রোজা রেখে সাহাবীদেরকে রোজা শিখিয়েছেন, নিজে হজ করে সাহাবীদেরকে হজ শিখিয়ে দিয়েছেন। বলেছেন খুদু আন্নি মানাসিকাকুম, হজের সময় তিনি বলেছেন আমার কাছ থেকে হজের নিয়ম শিক্ষা করো, শিখে নাও, ফালাআল্লি লা আলকাকুম বাদা আমি হাদা, হয়তো হতে পারে এই বছরের পরে আমি তোমাদের মাঝে নাও
থাকতে পারিছিলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর আর বাঁচেননি, হজ থেকে আসার কিছুদিন পরেই অসুস্থ হলেন এবং এই দুনিয়া ত্যাগ করলেন। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোরআনের জীবন্ত রূপ, জীবন্ত দৃষ্টান্ত হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমার আপনার উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে অনুসরণ করা, কারণ মানুষ তো সে পথই, মানুষের তো সে পথই অনুসরণ করা দরকার যেই পথ উন্নত এবং তাকে দুনিয়া ও আখিরাতে শান্তি দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এমন কোনো কাজ ও কাজ করেননি এবং কথা বলেননি যা মানুষের জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণকর হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন বিশ্ব মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্যই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ভালোবাসেন, কেন আমি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি না? حديث شيخ عن عبد الله بن عمرو بن العاص ان النبي صلى الله عليه وسلم تلا قول الله عز وجل في ابراهيم رسول صلى الله عليه وسلم ابراهيم عليه السلام এর ব্যাপারে যে আয়াত বলা হয়েছে সেই আয়াত তিনি পেশ তেলাওয়াত করলেন। সেখানে বলা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, হে আল্লাহ, হে আমার পালনকর্তা, হে আমার রব, বিপদগামীরা অনেক মানুষকে বিপথে নিয়ে গেছে, পথ ভ্রষ্ট করে দিয়েছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার অনুসরণ করবে তারা আমার দলের লোক। এরপরে তিনি ওই আয়াতের পরে ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে আরেকটা আয়াত পাঠ করলেন, যেখানে বলা হয়েছে ঈসা আলাইহিস সালাম বলছেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, হে আল্লাহ, তুমি যদি মানুষদেরকে তাদের পাপের কারণে শাস্তি দিয়ে থাকো তাহলে ফাইন্নাহুম ইবাদুক, তারা তো তোমারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয় আপনি অত্যন্ত পরাক্রমশালী এবং হিকমতময় বিজ্ঞানময়। তো মহান রব্বুল আলামিন এর রাসূল ঈসা আলাইহিস সালামের এই আয়াতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করার পরে ফারাফা ইয়াদাইহি, আশা আকাশের দিকে মহান রব্বুল আলামিনের পানি তার দুই হাত উত্তোলন করলেন, ওয়া ক্বালা, এবং বললেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত। তিনি কার চিন্তা করছেন? আমার আপনার চিন্তা করছেন, উম্মাতের চিন্তা করছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যদি নিজেই যদি নিজেকে নিয়ে ব্যস্ত থাকতেন তাহলে আমার আপনার চিন্তা করতেন না, তাহলে আমাকে আপনাকে তিনি ভালোবাসেন বলেই তো তিনি আমার আপনার কথা মহান রব্বুল আলামিনের কাছে পেশ করছেন, বলছেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি। এর আগে আমরা বলে আসলাম আল্লাহ তাআলা তার ব্যাপারে বলছেন আজিজুন আলাইহিমা আনিত্তুম, তোমাদের কষ্ট তার ব্যথার কারণ, হারিসুন আলাইকুম, তোমাদের হেদায়েতের জন্য তিনি আগ্রহী। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকা, কাঁদতে শুরু করলেন। ফাকাল আল্লাহু আযযা ওয়াজাল, আল্লাহ তাআলা বললেন ইয়া জিবরিল, হে জিবরিল আলাইহিস সালাম, ইযহাব ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, ওয়া রাব্বুকা আ'লামু ফাসালহু, এবং আপনার রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কাঁদছে এ ব্যাপারে এবং কি চাইছে এ ব্যাপারে তোমার রব বেশি জানে, কিন্তু তুমি যাও তাকে জিজ্ঞাসা করো, এরপরও তুমি তাকে গিয়ে জিজ্ঞাসা করো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সিজদা করতে বলেছিলেন, ইবলিস যে সিজদা করবে না আদম আলাইহিস সালামকে, এটা মহান রব্বুল আলামিন আগে থেকেই জানতেন, তারপরও সিজদা করতে বলেছিলেন ওর বাস্তব প্র্যাকটিক্যাল কাজটা কি হয় তা দেখার জন্য। তাই মহান রব্বুল আলামিন বলছেন এখানেও যে আমি মহান রব্বুল আলামিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে অধিক অবগত, কিন্তু তাও তুমি যাও এবং তাকে জিজ্ঞাসা করো, মা ইউবকিক, কিসে তুমি কাঁদছো, কেন তুমি কি কোন জিনিসে তোমাকে কাঁদাচ্ছে, কেন কাঁদছো তুমি? ফাআতাহু জিবরিল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ফাসআলাহু, তারপর তাকে জিজ্ঞাসা করলেন কারণ সম্পর্কে, ফাআখবারাহু, তাকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন বিমা ক্বালা ওয়া হুয়া আ'লাম, فقال الله يا جبريل اذهب الى محمد فقل انا سنرضيك في امتك ولا نسوءك, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি আমার উম্মতের জন্য ক্রন্দন করছি, তাদের কি হবে এই চিন্তা করে। তখন আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে বললেন যে এই সংবাদটা নিয়ে যখন তিনি তাকে দিলেন যে তার উম্মতের জন্য কাঁদছেন, তখন আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে দ্বিতীয়বার পাঠালেন এবং বললেন ইযহাব ইলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তুমি যাও, ফাকুল, এবং তুমি বলো ইন্না সানুরদিকা ফি উম্মতিকা, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি রাজি করে দেব, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে যাবেন এরকম আচরণ মহান রব্বুল আলামিন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করবেন তার উম্মতের ব্যাপারে এটা কিভাবে সম্ভব হলো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন এই জন্য আল্লাহ তাআলা তা জিবরিলকে পাঠিয়ে এই সুসংবাদ দিলেন ওয়ালা নাসুউকা আর আমি আপনার সাথে খারাপ আচরণ করব না আপনি আপনার মন খারাপ হোক এরকম কোন কাজ আমি আল্লাহ করব না তোমাকে আমি সন্তুষ্ট করব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম প্রথম খণ্ডের 465 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য উম্মতের জন্য ক্রন্দন করলেন সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্তভাবে ইত্তেবা করা আমার আপনার জন্য জরুরি মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতু আলে ইমরানের 31 নম্বর আয়াতে ঘোষণা করছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ হে মানুষেরা তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও বা তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে তোমরা আমার আনুগত্য করো ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়া ইগফির লাকুম যুনুবাকুম এবং তোমাদের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহু গফুর রহিম আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে কেউ যদি আল্লাহর ভালোবাসার দাবি করে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা না করে তাহলে সে আল্লাহর ভালোবাসা পাবে না ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন হাযিহিল আয়াতুল কারীমা হাকিমাতুন আলা কুল্লি মান ইদ্দা মুহাব্বাতাল্লাহ যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর ভালোবাসার দাবি করে এই আয়াত তাদের ব্যাপারে ফয়সালা করে দিয়েছে ওয়ালাইসা হুয়া আলা তরিকাতিল মুহাম্মাদিয়া ফাইন্নাহু কাযিবুন ফি দাওয়াহু ফি নাফসিল আমর তো কেউ যদি আল্লাহর ভালোবাসার দাবি করে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে না থাকে তাহলে সে বড় মিথ্যুক সে বড় মিথ্যুক حتى يتبع الشرع المحمدي والذي والدين النبوي في جميع اقواله واحواله যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি তার সকল কথা ও কাজে দ্বীনে মুহাম্মাদির শরিয়াতে মুহাম্মাদির পুরোপুরি অনুসরণ না করবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি যদি আল্লাহর মহব্বতের দাবি করে তাহলে তার দাবি মিথ্যা তাই আসুন আমি আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে আমাকে আপনাকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা এবং অনুসরণ করতে হবে আর না হলে আমি আপনি মুখে যতই বলি না কেন আমি আপনি মিথ্যুক হিসেবে পরিগণিত হবে যা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরে ইবনে কাসির উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উন্নত আদর্শ এবং দৃষ্টান্ত এর বেশ কয়েকটি দিক রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং জীবনী নিয়ে আলোচনা করলে আমরা সেগুলো জানতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি ছিলেন অত্যন্ত বিনয়ী নম্র এবং দয়াপ্রবণ বলা হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন প্রত্যেক নবীর একটা গ্রহণীয় দোয়া আছে অর্থাৎ নবীকে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছেন নবী তুমি দুনিয়াতে যা চাও আমার কাছে তোমাকে আমি দিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু প্রত্যেক নবী দুনিয়াতে সেটা চেয়ে নিয়েছেন ওয়া ইন্নি ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে ওই জিনিস নেই নাই যেটা আল্লাহ তাআলা দুনিয়াতে দিতে চেয়েছিলেন আমি ওটাকে জমা করে রেখেছি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ আল্লাহু আকবার আমার উম্মতের জন্য কিয়ামতের দিন আমি সুপারিশ করব ওটা আমি কিয়ামতের জন্য রেখে দিয়েছি আল্লাহু আকবার নিজের জীবনের আরাম আয়েশ সব কিছু উৎসর্গ করে দিয়ে উম্মতের জন্য রেখে দিয়েছেন আল্লাহ প্রদত্ত জিনিস কি তাই সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমাদেরকে দরুদ পাঠ করতে হবে তার ইত্তেবা করতে হবে ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ মান মাতা মিন উম্মতি লা ইউশরিকু বিল্লাহি শাইয়া এই শাফাআত কারা পাবে এই শাফাত ওই সমস্ত লোকেরা পাবে ব্যক্তিরা পাবে যারা শিরকবিহীন অবস্থায় দুনিয়া ত্যাগ করবে তাদের তারা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শাফাত লাভ করবেন কিন্তু আজকে আমাদের মুসলমানদেরও যারা কাফেররা তো বাতিলি যারা মুসলমান নামধারী তাদের অধিকাংশ মানুষ আজকে শিরকে লিপ্ত অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শাফাত কি পাওয়া যাবে যদি শিরক অবস্থায় ইন্তেকাল করে আল্লাহ তাআলা অপরায়াতে বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক
ইমান এনেছে কিন্তু সাথে সাথে আবার শিরকি কাজও করে, অতএব তখন সে মুশরিকে পরিণত হয়ে যায়। আর যারা মুশরিক অবস্থায় দুনিয়া ত্যাগ করে শিরক করা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই শাফাত তাদের ভাগ্যে জুটবে না। তাই শিরক থেকে আমাকে আপনাকে সাবধান ও সতর্ক হতে হবে। এমনই ভাবে আবু সালেহ থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নামা আনা রাহমাতুন মুহদা, ইয়ানি উহদিতু লাকুম, আমি তোমাদের জন্য রহমত দয়া স্বরূপ এবং আমাকে তোমাদের জন্য হাদিয়া স্বরূপ দেয়া হয়েছে, মহান রব্বুল আলামিন আমাকে তোমাদের জন্য দান করেছেন। আর আল্লাহ তাআলা তার ব্যাপারে অপরায়তে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতি অত্যন্ত দয়াপ্রবণ ছিলেন, আমাদের কল্যাণ তিনি চেয়েছিলেন, ফলে আমার আপনার জন্য নিজের যে পাওনা, নিজের যে চাওয়া পাওয়া, নিজের সুখ শান্তি সব কিছু বিসর্জন দিয়ে কিয়ামতের জন্য আমার আপনার সাফাতের জন্য রেখে দিয়েছেন। অতএব সেই সাফাতের জন্য যে শর্ত, শিরিক না করা, সেখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে হে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মুশরিকদের উপরে বদদোয়া করুন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেছিলেন, ইন্নি লাম উবাস লাআনান ওয়া ইন্নামা বুইস্তু রাহমা, আমাকে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে, লানতকারী অভিশাপ দাতা হিসেবে আমাকে প্রেরণ করা হয়নি। মুসলিম শরীফ 12তম খণ্ড মাকতাবা শামেলা 494 পৃষ্ঠা। এমনভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার প্রতি অতি আগ্রহী ছিলেন না, বরং দুনিয়ার বিমুখ ছিলেন, দুনিয়াতে যা না হলেই চলে না সেটুক তিনি গ্রহণ করতেন। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানামু আলাল হাসির হাত্তা উসসিরা ফি জামবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাটাইয়ের উপরে ঘুমাতেন, এমনকি তার পাশে দাগ হয়ে যেত। কালা উমর রাদিয়াল্লাহু আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেন, وإنه لعلى حصير ما بينه وبينه شيء وتحت رأسه بسادة من أدم حشوها ليف وإن عند رجليه قردا مسبوبا وعند رأسه أهب معلقة. رسول صلى الله عليه وسلم أكدا মসজিদে ঘুমিয়েছিলেন এবং মসজিদে চাটাই ছিল, চাটাইয়ের উপর ঘুমিয়েছিলেন, ওই চাটাইয়ে ঘুমার ফলে তার পাশে দাগ পড়ে গিয়েছিল এবং তার যে বালিশ ছিল, বালিশটার ভিতরে খেজুরের যে ছোবলা থাকে না, এই ছোবলা ঢোকানো ছিল এবং তার মাথার কাছে একটা মস্ক লটকানো ছিল। ফারায়তু আসারাল হাসিরি ফি জামবিহি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ওই পার্শ্বদেশে চাটাইয়ের দাগ দেখতে পেলাম। ফা বাকাইতু, আমি কাঁদতে শুরু করলাম। ফা কালা মা ইউবকিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ব্যাপার কি, তুমি কাঁদছো কেন? ফা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না কিসরা ওয়া কাইসার ফী মা হুয়া ফী, কিসরা এবং কাইসার কতই না আরামে আছে, বেদাত শিরিক আর বেদিন অবস্থায় থাকার পরও তাদের কত মখমলের বিছানা, কত সুন্দর আরাম আয়েশ। ওয়া আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আপনি হলেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আর আপনার কি অবস্থা এ দেখে আমার কান্না আসছে। ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নির্দ্বিধায়, তিনি বললেন, আমা তারদা আন তাকুনা লাহুমুদ দুনিয়া ওয়া লানা আল আখিরা, হে উমার রাদিয়াল্লাহু আনহু, তুমি কি এতে সন্তুষ্ট না যে তাদের জন্য দুনিয়া হবে আর আমাদের জন্য আখিরাত? কি আপনারা রাজি আছেন আখিরাতে? আখিরাতে যদি রাজি থাকেন তাহলে দুনিয়া কিছু বিসর্জন দিতেই হবে। এই জন্য দুনিয়ার দুনিয়া দুনিয়া করলে চলবে না, দুনিয়ার পিছনে খালি দুনিয়া দুনিয়া করে মরলাম এরকম হলে চলবে না, বরং ইসলামী জ্ঞান অর্জন করতে হবে এবং দিনের ক্ষেত্রে আমার আপনার জান ও মাল ব্যয় করতে হবে। জান ও মাল ব্যয় করে আমাকে আপনাকে দিনের খেদমত চালিয়ে যেতে হবে। আপনি যেখানে আছেন, যে এলাকায় আছেন, সেখানে আপনার চেষ্টা চালিয়ে যাবেন, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হাদিসটি বুখারী শরীফের মাকতাবা শামেলা, যেটা আমরা যেখান থেকে নিয়েছি, তার 15তম খণ্ডের 207 পৃষ্ঠায় রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিভাবে ভালোবাসবো? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না তখন পর্যন্ত সে তার নিজের পিতা, নিজের ছেলে এবং সকল মানুষ থেকে আমাকে বেশি ভালো না বাসবে। তাহলে আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, তারপরে দ্বিতীয় স্টেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। ভালোবাসার নমুনা কি? ভালোবাসার নমুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে নেই যে গিয়ে ভালোবাসা পেশ করব, আল্লাহ রাসূল আপনাকে ভালোবাসি, আপনার জন্য এই হাদিয়া নিয়ে এসেছি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস রেখে গেছেন, তার দিন রেখে গেছেন, মহান রব্বুল আলামিনের কোরআন রেখে গেছেন, তার
পথ রেখে গেছেন এই পথে চললেই কোরআন ও হাদিস মানলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হলো হাদিসের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে আমি আপনি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই ভালোবাসলাম বুখারী শরীফ প্রথম খণ্ড 24 পৃষ্ঠা উমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিস শোনার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি সব মানুষ থেকে আপনাকে বেশি ভালোবাসি কিন্তু আমার নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এখনো তোমার ঈমান পূর্ণ হয়নি উমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে আমি এখন আপনাকে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল আনা ইয়া উমর হে উমর হ্যাঁ এবার তোমার ইমান পূর্ণ হয়েছে যদি উমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিত্বকে এরকম কথা বলা হয় তো আমি আপনি কোথায় আমি আপনি আজকে যখন কোরআন ও হাদিসের কথা আসে আর আমার আপনার দুনিয়ার স্বার্থ আসে তখন দুনিয়ার স্বার্থটাকে আমি আপনি বড় করে দেখি কিন্তু সাবধান এবং সতর্ক সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমাকে আপনাকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কোরআন ও হাদিসের ভালোবাসা কি প্রাধান্য দিতে হবে অপর হাদিসে বলা হচ্ছে যে আন্না রাজুলান সাআলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআহ একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে কিয়ামত কখন হবে ফাকালা মাতা সাআহ বললেন কিয়ামত কখন হবে ক্বালা ওয়া মাযা আ'দাদতা লাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে কিয়ামত কখন হবে জানতে এসেছো কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো তুমি কি পুঁজি আছে তোমার قال لا شيء الا اني احب الله ورسوله صلى الله عليه وسلم তো উনি বলছেন যে কিয়ামতের জন্য কিছুই নাই আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবে আমি আপনাকে এবং ইল্লা আননি উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি এটাই আমার পুঁজি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি فقال انت مع من احببت আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি তার সাথেই থাকবে যাকে তুমি ভালোবাসো আল্লাহু আকবার অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসি তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতে পারবো পৃথিবীর বুকে শ্রেষ্ঠ বন্ধু হতে পারেন কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে যদি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত কোনো এক ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিতে বলা হয় তাহলে কাকে নেবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কিয়ামতের দিন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি থাকতে চাই তাহলে তাকে ভালোবাসতে হবে আর তার ভালোবাসার নমুনা আমরা বলেছি যে কোরআন বাতিল হাদিসগুলোকে বাদ দিতে হবে মানুষের সামনে এগুলো পেশ করতে হবে যে হাদিসগুলো হাদিস নয় এগুলো বাতিল এবং সহি হাদিস সেটা আমাকে আপনাকে প্রচার করতে হবে قال انس رضي الله عنه তিনি বলছেন فما فرحنا بشيء فرحنا بقول النبي صلى الله عليه وسلم انت مع من احببت আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আনতা মা মান আহাবাবতা তুমি তার সাথে থাকবে যাকে তুমি ভালোবাসো এই কথা শুনে আমরা যেরকম খুশি হয়েছি এর চাইতে বেশি খুশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা দিয়ে আর কোনোদিন হয়নি আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে আমরা সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম কারণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি তাই আমরা কিয়ামতের দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকব ইনশাআল্লাহ আনাস রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে ফানা উহিব্বুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি ওয়া উহিব্বু আবু বকর ওয়া উমর এবং আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহুমাকে ভালোবাসি ওয়া আরজু আন আকুনা মাআহুম বিহুব্বি ইয়াহুম আর আমি তাদেরকে ভালোবাসি বলে এই ভালোবাসার বদৌলতে আল্লাহ যেন তাদের সাথে আমাকে কিয়ামতের ময়দানে হাসর নাসর করেন আল্লাহু আকবার ওয়া ইন লাম আমাল বিমিসলি আমালিহিম আনাস রাদিয়াল্লাহু আন খাদিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উঠতে বসতে সাথী 10 বছর খেদমত করেছেন সেই আনাস রাদিয়াল্লাহু আনহু নিজের আমলের ব্যাপারে আস্থাশীল না আর এখন আমাদের মাঝে কিছু লোক আছে মনে করে অনেক আমল করে ফেলেছি খুব ভালো কাজ করছি সারা জীবন চিল্লায় মারা দিলাম ভাই দিনের পথেই তো আছি নামাজ পাঁচ ওয়াক্ত পড়ি মনে করছি অনেক কিছু হয়ে গেলাম না আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়া ইল্লা মা আমাল বিমিসলি আমালিহিম আমি যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আমল করতে না পারি আমি যদিও আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমার মতো আমল করতে না পারি কিন্তু আমি তাদেরকে ভালোবাসি এই ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহর কাছে তাদের সাথে থাকতে চাই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের সাথে আমাদেরকে একত্রিত করুন আল্লাহুম্মা আমিন এমনই ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের কাছে কেমন ছিলেন কিভাবে আচরণ করেছিলেন তিনি পরিবারের সাথে বলা হচ্ছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইরুন নাসি ওয়া খাইরুহুম লি আহলিহি ওয়া খাইরুহুম লি উম্মতিহি
طيب كلامه وحسن معاشرته رسول صلى الله عليه وسلم قطع برطع ابن چلا فرا اٹھا بشاته تار پوری بارر کچه ابن امتر کچه شب چه اتم بیکتی چلن بالإكرام والإحترام جار جه شمان جار جه موجداتين تاکه تائی دیئے چن حيث جاء في الحديث حدیث ایسا چه انا عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم عائشة رضي الله عنها تاکه بونی تو تنی بولن رسول صلى الله عليه وسلم ارشاد کرن خيركم خيركم لأهل تما در مدد شه بیکتی اتم جه بیکتی تار استرر کچه উত্তম তবে স্ত্রী দিনদার স্ত্রী হতে হবে যদি নাচ গানওয়ালা স্ত্রী হয় আর আপনাকে বলে যে আমার আমাকে এরকম নাচ গানের জিনিস এনে দাও আর আপনি দিলেন আপনি তার কাছে উত্তম আমার স্ত্রী খুব ভালো গো কেন আমার স্বামী খুব ভালো গো কেন আমার স্বামী আমাকে নাচ গান গিষ্টি না সব কিছু এনে দিয়েছে যদি এই হয় তাহলে সর্বনাশ ওই দলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে আপনি নেই ওই দলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নেই বরং ওই স্ত্রীর কাছে যদি আপনি উত্তম হন যিনি দিনদার পরহেজগার তাহলে আপনি উত্তম ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম খায়রুকুম লিআহলি তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম ওয়া আনা খায়রুকুম লিআহলি আর আমি তোমাদের মধ্যে আমার পরিবারের কাছে সবচাইতে উত্তম আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি জিজ্ঞাসা করা হলো মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামালু ফি বাইতিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার বাড়িতে কি কাজ করতেন قالت আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন কানা ইয়াখীতু সাওবাহু তিনি নিজের কাপড় নিজেই সেলাই করতেন ওয়াইয়াকসিফুন আলাহু মুচির কাজ করতেন বাইতে জুতা নিজেই ঠিক করতেন ওয়ায়ামালু মা ইয়ামালুর রিজালু ফি বুয়ুতিহিম অন্যান্য ব্যক্তিরা বাইতে যে কাজগুলো করেন উনিও সেই কাজগুলো করেন অতএব স্ত্রীর কাজে সহযোগিতা করবেন স্বামী স্ত্রী উভয়ে মিলে একটা সংসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদের সাথে চলে দেখিয়ে দিয়েছেন কিভাবে তাদের সাথে চলতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর কাছে সবচেয়ে উত্তম স্বামী ছিলেন অতএব আপনাকে আমাকেও স্ত্রীর সাথে সেরকম আচরণ করে উত্তম স্বামী হিসেবে আল্লাহর কাছে মর্যাদা অর্জন করে নিতে হবে এমন নাই যে খালি সব সময় কর্কশ ভাষায় কথা বললাম এমন নাই যে বাইরের কাজ আমার আমি খালি চাকরি করে চলে গেলাম বাড়ির কাজ সব তোমার ছেলে মেয়েগুলো লেখাপড়া ইত্যাদির দায়িত্ব তার উপর ছেড়ে দিলাম না ছেলে মেয়ে লেখাপড়া খোঁজ নেওয়া তাদেরকে ভর্তি করা ইত্যাদি দায়িত্ব আমার মহিলার কাজ হচ্ছে বাড়িতে আপনাকে যে খাবার দাবার ইত্যাদি তৈরি করে দিবে আপনার পোশাক পরিচ্ছদ ইত্যাদি পরিষ্কার করবে বাড়ির কাজ তার কিন্তু আমি আপনি দূরে বসে আছি ছেলে মেয়ের লেখাপড়ার খোঁজ নেই না দেখা যায় ছেলে বিপদগামী হয়ে বসে আছে যারা বিদেশে আছে অধিকাংশ মানুষের ছেলে মেয়েদের অবস্থা এরকম দেখা যায় যে তারা খোঁজ না না ফেলে মায়ের উপর ছেড়ে দিয়েছে স্ত্রীর উপর ছেড়ে দিয়েছে ফলে ছেলেরা বিপদগামী হয়ে গেছে তাই আমার আপনার উচিত হবে স্ত্রীর সার্বিক কাজে সহযোগিতা করা সাথে ছেলে মেয়েদেরকেও সুন্দর করে লালন পালন করা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদের সাথে কেমন আচরণ করতেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ক্বালা ইন্নী লা আদখুলু ফিস সালাতি ফা উরীদু ইতালাতাহা ফা আসমাউ বুকা আস-সাবিয়্যি ফা আতাজাওয়াযু মিম্মা আ'লামু মিন শিদ্দাতি ওয়াজদি উম্মিহি মিন বুকাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে আমি মনে করি আমি নামাজ যখন দাঁড়াই তখন মনে হয় যে আমি লম্বা করে নামাজ পড়ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লম্বা করে নামাজ পড়তে কোনো সমস্যা ছিল কোনো সমস্যা ছিল না রাতে যখন একাকী নামাজ পড়তেন তখন এত লম্বা সময় ধরে দাঁড়াতেন নামাজে কিরাত করতেন লম্বা কিরাত যে হাত্তা তাতাফাত্তার কাদামা তার দুই পা ফুলে যেত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা হতো ফরজ নামাজও একটু লম্বা করে পড়ি কিন্তু তিনি স্মরণ করতেন যে পিছনে অনেক ছোট ছোট বাচ্চা আছে অনেক সময় বাচ্চারা কাঁদলে মায়েরা কষ্ট পান তাই তিনি নামাজকে সংক্ষিপ্ত করতেন প্রিয় ভাই এবং বন্ধুগণ তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের সাথে আচরণের ক্ষেত্র আমাদের জন্য উন্নত আদর্শ এবং দৃষ্টান্ত আমি আপনি যদি কোনো সময় নামাজ পড়াই অথবা কোনো সময় দেখি যে বাচ্চা কাঁদছে তাহলে সেই সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে আমাকে আপনাকে এমনইভাবে আবদুল্লাহ বিন বুরাইদা বলছেন সামিত আবি বুরদাতা আমি আবু বুরদা রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি ইয়াকুল তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতুবুনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন হঠাৎ করে দেখলেন যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তারা আসছেন এবং একবার দাঁড়াচ্ছেন তো আরেকবার পড়ছেন ছোটকালে আসছেন পড়ছেন উল্টিছেন আর আসছেন এ অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নিজেকে ধরে রাখতে পারলেন না তিনি মেম্বার থেকে নামলেন ফাহামালাহুমা ওয়া ওয়াদাহুমা বাইনা ইয়াদাই তাদের দুইজনকে উঠিয়ে নিজের পাশে বসালেন সুম্মা কাল তারপর তিনি বললেন সাদাকাল্লাহ আল্লাহ তাআলা সত্যই বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা নিশ্চয় তোমাদের সন্তান সন্ততি এবং সম্পদ তোমাদের জন্য ফিতনা পরীক্ষা স্বরূপ অতএব এই পরীক্ষায় পাস করতে হবে এগুলো নিয়ে মেতে থাকলে চলবে না এগুলো নিয়ামত আল্লাহর এগুলোর নিয়ামত এগুলো সঠিক
ব্যবহার করতে হবে ফানাযারতু ইলা হাযাইনি সাবিয়্যাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ছোট দুই বাচ্চার দিকে আমি দেখলাম ইয়ামশিয়ানি ওয়া ইয়াসুরান দুইজন চলছে আবার পড়ছে ফালাম আসবির আমি ধৈর্য ধারণ করে থাকতে পারিনি উনি কি করছেন খুতবা দিচ্ছেন খুতবা দেওয়া অবস্থায় এই অবস্থা হাত্তা কাতাতু হাদিসি আমি আমার কথা বন্ধ করে দিলাম ওয়া রাফাতুহুমা আর তাদেরকে আমি কোলে নিয়ে আসলাম সুনানুত তিরমিজি মাকতাবা শামিলা 12 তম খণ্ড 244 পৃষ্ঠা তাহলে বাচ্চাদের সাথেও আমাদেরকে সুন্দর ব্যবহার করতে হবে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না আমাদের দেশে বাচ্চারা যখন নামাজ পড়তে আসে কয় যা 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 পিছনে যা তো শিখবে কি করে পিছনে গেলে তো সবটি একসাথে হবে আর মারামারি করবে হ্যাঁ এই জন্য বাচ্চারা যারা পেশাব পায়খানা থেকে মুক্ত পেশাব পায়খানা করে দেয় না এত ছোট নিয়ে আসবেন না কারণ তাতে মসজিদের পবিত্রতা নষ্ট হবে যারা পেশাব পায়খানা করতে বুঝে বাইরে পেশাব পায়খানা করে এই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে আসবেন নিজের সাথে রাখবেন দুই বাচ্চাকে একসাথে করবেন না যাতে করে ওরা মারামারি আবার শুরু না করে ফাঁকে ফাঁকে প্রত্যেককে একে একজনের ফাঁকে ফাঁকে রেখে দিবেন তাহলে সে নামাজ শিখবে এখানে ছেলেরা যতটুক নামাজ পড়ে বাপেরা পিতারা দায়িত্বশীলরা নিয়ে আসে বলে কিছুটা শিখে আমাদের দেশে নিয়ে আসা হয় না এখন বেশিরভাগ ছেলে যেগুলো নতুন প্রজন্ম আমাদের আসছে সব বেনামাজি অবস্থায় গড়ে উঠছে কারণ হচ্ছে যে আমরা আমাদের পিতা যারা পিতা মাতা যারা রয়েছে আমাদের তারাই নামাজ পড়ে না তো ছেলেকে নিয়ে আসবে মসজিদে কোথায় তো প্রিয় ভাই এবং বন্ধুগণ আমার আপনার উচিত যখন আমি আপনি ছুটিতে যাব তো বা যারা আমাদের দেশে আছে তাদেরকে এই উপদেশ দেওয়া যে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবে যদি তারা বোঝার মতো বয়সে পৌঁছে এবং তাদেরকে নামাজ শিক্ষা দিবে সাথে সাথে তাদের প্রতি স্নেহশীল হবে অপর হাদিসে বলা হয়েছে সেটা এখানে আমার নেই মাল্লামা ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না যারা ছোট বড়দের সম্মান করে না ছোটদের শ্রদ্ধা বড়দের সম্মান করে না ছোটদের স্নেহ করে না তারা আমার দলভুক্ত নয় অপর হাদিসে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন ওয়া হুয়া হামিলুন উমামাতা বিনতি যাইনাব বিনতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উমামা বিনতে জাইনাব বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জাইনাবের মেয়ে উমামাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কাঁধে নিতেন ওয়ালি আবিল আস ইবনে রাবিয়া ইবনে আব্দ শামস আচ্ছা ওই জাইনাব বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বামী ছিল কে আবুল আস বিন রাবিয়া বিন আব্দ শামস ফাইদা সাজাদা ওয়াদাহা যখন সিজদায় যেতেন তখন রেখে দিতেন ওয়াইদা কামা হামালাহা আবার যখন উঠতেন তখন তাকে ঘাড়ে নিয়ে উঠতেন তবে এটা নফল নামাজে ছিল তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সাথে ভালো আচরণ করেছেন তাদেরকে নিয়ে খেলাধুলা করেছেন এবং তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেননি এই আচরণ নিজের বাচ্চার সাথেও করবেন অন্যের বাচ্চার সাথেও করবেন আল্লাহ আমাদেরকে বাচ্চাদেরকে সুন্দরভাবে গড়ে তোলার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকরের সাথে কেমন আচরণ করেছেন এখন আমরা যারা কাজ করছি আমেল হিসেবে আমরা কিন্তু ওই মুনাবিদের পক্ষ থেকে কফিলদের পক্ষ থেকে রূঢ় কর্কশ আচরণের এবং খারাপ আচরণের শিকার হচ্ছি ওই সমস্ত লোকদের জন্য বেশি দরকার এই সকল কিছু বোঝা এবং আমি আপনি অনেক সময় নিজেরাও মানুষ খাটিয়ে থাকি লোক চাকর গোলাম খাটিয়ে থাকি তাদের প্রতি কেমন আচরণ হওয়া দরকার সেটা আমাদেরও শিক্ষা নিতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের খাদিম আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন খাদামতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সিনিন আমি 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছি ফামা ক্বাল লি উফফিন তিনি কোনোদিন আমাকে উফ শব্দ বলেননি ওয়ালা লিমা সানাতা ওয়ালা আল্লা সানাত এবং বলেননি যে এটা কেন করেছো আর এটাও বলেননি যদি এরকম করতে এটা কেন যদি এরকম করতে বা এটা যদি করতে তাহলে ভালো হতো এই কথাগুলোও বলেননি তো এই কথাগুলো তো স্বাভাবিক কথা গালি না কিছু না কিন্তু এই কথাগুলো বলেননি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন না যেটা হয়ে গেছে ওটা তো আর ফিরে পাওয়া যাবে না ওই চিন্তা তিনি আর করতেন না আরেকটা জিনিস হচ্ছে ধমক দিলে গালি দিলে বা তাকে যদি কিছু কড়া কথা বলা হয় তাহলে তার বিরূপ প্রতিক্রিয়াই হতে পারে এমনইভাবে আনাস রাদিয়াল্লাহু আনহু অপর হাদিসে বলছেন যে 10 বছর খেদমত করলাম তারপরে ফামা ক্বাল লি উফফিন কত কোন সময় উফ শব্দ আমাকে বলেননি ওমা ক্বাল লি শাইইন সানাতুহু লিমা সানাতাহু কোন জিনিস করেছি কাজ করে ফেলেছি তখন বলেননি কেন করেছো ওয়ালা লি শাইইন তারাকতুহু লিমা তারাকতাহু আর কোন কাজ করিনি করতে বলেছিলেন তখন আমাকে বলেননি যে কেন করনি বা ছেড়ে দিয়েছো ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহসানিন নাসি খুলুকা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উন্নত আদর্শের লোক ছিলেন ওয়ালা মাসাস্তু খাজ্জান কাত্তুন ওয়ালা হারিরান কোন রেশমি কাপড় আমি কোনদিন স্পর্শ করিনি ওয়ালা শাইয়ান কানা আলিয়ান মিন কাফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে হাতুলি থেকে কাফ বলা হয় হাতের এই তালুকি হাতের তালুর চাইতে কোনো জিনিস নরম কোনো জিনিস আমি স্পর্শ করিনি আল্লাহু আকবার ওয়ালা শামামতু মিসকান কাত্তুন ওয়ালা ইত্রান কানা আতিয়াব মিন আরকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের চাইতে অধিক সুগন্ধিযুক্ত কোনো আতর বা সুগন্ধি আমি কোনোদিন
সুগন্ধির কোনো ঘ্রাণ আমি কোনোদিন নেইনি আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম থেকে এটা মুজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার ঘাম থেকেও সুগন্ধি বের হতো তো প্রিয় ভাই এবং বন্ধুগণ এগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সাথে কেমন আচরণ করতেন চাকর বাকরের সাথে কেমন আচরণ করতেন পরিবারের সাথে কেমন ছিলেন তারপরে তাকে কিভাবে ভালোবাসতে হবে তার চলাফেরা কেমন ছিল দুনিয়ার প্রতি তার লোভ ছিল কিনা এই সব বিষয় আমি আপনি জানতে পারলাম এগুলো জানার পরে আমার আপনার করণীয় হচ্ছে যে আমাকে আপনাকে এই অনুযায়ী চলতে হবে এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী উনি আমাদের জন্য দৃষ্টান্ত অতএব সে অনুযায়ী আমাদেরকে চলতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে অনুযায়ী চলার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন মহান রব্বুল আলামিন আমাদেরকে যেন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পুরোপুরি মেনে চলার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আমিন আল্লাহ আমাদেরকে কোরআন ও সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আল্লাহ কোরআন ও হাদিস কোরআনকে তো আল্লাহ হেফাজত করবেনই আল্লাহ যেন হাদিসকে হেফাজত করেন এবং যত বাতিল হাদিস আছে সেগুলো যেন আল্লাহ তাআলা মানুষের সামনে উন্মুক্ত করে দিয়ে সেগুলো থেকে বিরত থাকা توفيقا قرن اللهم آمين وآخر دعوانا الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته এক ভাই প্রশ্ন করেছেন যে আসলে মাওলানা যে কাকে বলছেন আপনারা আমার বুঝে আসছে না বলছেন এক মাওলানা ওয়াজে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়খানা স্বর্ণের মতো হয়ে আছে তাই না কোন ভাই প্রশ্ন করছেন তারপরে যখনই উনি পায়খানা করতেন তখন পৃথিবীর জমিন খেয়ে ফেলত তো তারপরে বলছেন যে যে ব্যক্তি বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি সে কাফের মুসলিম শরীফের হাদিসে এসেছে মুসলিম বা বুখারী শরীফের মান কালা লি আখিহি ইয়া কাফের যে ব্যক্তি তার ভাইকে বলল হে কাফের ফাকাদ বা বিহা আহাদুহুমা এই কথা বলার সাথে সাথে দুজনের একজন মুক্ত হয়ে গেল ইসলাম থেকে যাকে কাফের বলা হচ্ছে সে যদি কাফের হয় তো কাফের আর যদি কাফের না হয় তাহলে যে বললো বলনেওয়ালা কাফের হয়ে যাবে তো নিজের হুকুম নিজের উপরে লাগালছে এই যে লোক বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি বললে কাফের হয়ে যাবে হ্যাঁ সে নিজের উপর নিজের হুকুম লাগিয়েছে নিজেই কাফের হয়ে যাচ্ছে কারণ সে একজন মুসলমানকে কাফের বলছে এক দ্বিতীয় কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো সৃষ্টিগত দিক দিয়ে আমাদের মতো মানুষ ছিলেন কিন্তু উনি নবী রাসূল ছিলেন তার মর্যাদা অনেক অনেক উঁচু সেই পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বা ওমর আমরা একটু আগে আলোচনা করেছি তারাও পৌঁছতে পারেননি আর কেউ পারবে না কিন্তু মানুষের সৃষ্টিগত দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও হাত পা চোখ নাক মুখ ছিল তার শরীরে গোস্ত ছিল রক্ত ছিল মা বাবার মাধ্যমে এসেছিলেন এদিক দিয়ে তিনি আমাদের মতো মানুষ ছিলেন এই জন্য বলা হয়েছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আমি তোমাদের মতোই মানুষ কিন্তু ইউহাইলাই তার কাছে ওহি করা হয় আমার আপনার কাছে করা হয় হ্যাঁ এই সমস্ত লোকদের কাছে শয়তানে ওহি করে হ্যাঁ ওদের কাছে শয়তানে ওহি করে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি নবী রাসূল ছিলেন এই জন্য তার মর্যাদা অনেক অনেক উঁচু কিন্তু মানুষের দিক দিয়ে তিনি আমাদের মতো মানুষ ছিলেন আর মাটির তৈরির বলা যে জিনিসটা এটা হচ্ছে আমাদের আদি পিতা আদম আলাইহিসাল্লাম মাটির তৈরি ছিলেন এই জন্য পরবর্তী যত মানুষই আসুক না কেন তাদের মূল নসল কোথা থেকে আদম আলাইহিসাল্লাম থেকে আদম আলাইহিসাল্লাম মাটির তৈরি ছিলেন তাই আমরাও মাটির তৈরি যদিও আমাদেরকে আল্লাহ তাআলা গোস্ত ইত্যাদি দিয়ে তৈরি করেছেন হাড্ডি গোস্ত হাড্ডি ইত্যাদি দিয়ে কিন্তু আমাদের মূল হচ্ছে মাটি আমাদের মূল মাটি এমনইভাবে ফেরেশতাদের মূল হচ্ছে নূর আলোক আর জিনদের মূল হচ্ছে আগুন অতএব মূল ধাতু যেটা সেটার উপরে আমাদের হুকুম হবে অতএব যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ মর্যাদাগত দিক থেকে উন্নত এবং আদম আলাইহিসসালাম আমাদের আদি পিতা মাটি দিয়ে তৈরি হওয়ার কারণে আমরাও মাটির তৈরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মাটির তৈরি এই আকীদাই সেই আকীদা যারা এর বিপরীত আকীদা পোষণ করবে তারা বেদাতি এবং অনেক সময় শিরক পর্যন্ত পৌঁছতে পারে যাই হোক এই বলে শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালাগ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আর আছে নাকি প্রশ্ন আর যেটা পায়খানার কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা কোনো খাস আয়াত বা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলা হয়নি যে আমার পায়খানা পাক বরং পায়খানা যেটা ওটা না পাকি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হোক আর যাই হোক এই সমস্ত বাতিলপন্থীরা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশাব খেয়ে নিয়েছিল নিচে রাখা হয়েছিল ইয়ার এই খাটের নিচে আর ওইটা খেয়ে নিয়ে জান্নাত ওয়াজিব করে দিল জাহান্নাম হারাম হয়ে গেল এক সব বাতিলদের কথা এবং ওরা নিজেদের পায়খানা মানুষকে খাওয়াইতো যারা খেয়াল রাখবেন হ্যাঁ যেখানে ওরস ইত্যাদি হয় সেখানে মহিলাদের হায়েজ নেফাসের রক্ত দেওয়া হয় তাই ওগুলো তো খবরদার কোনোদিন খাইতে যাবেন না ওগুলোতে ওরা এগুলোকে জাদু করে যাতে করে আপনি তার মুরিদ হয়ে যান আপনার মন তার দিকে চলে আসে এই জন্য বাজে কিছু কাজ করে তো এগুলো হচ্ছে ওদের কাজ খাক ওরা পায়খানা খাবে তো পায়খানা গিয়ে
না এটা হচ্ছে ঘামেরই কথা বলা হয়েছে এর মিন ইরক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়নি যে তার আতরটা ঠিক আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি থুতু লালা এগুলো সাহাবীরা মেখে নিতেন গায়ে আছে হাদিস আছে ভাই প্রশ্ন করেছেন তুর পাহাড় কি আল্লাহ তাআলার নূরে কি সুরমা হয়েছিল কি তুর পাহাড় আল্লাহর নূরে সুরমা হয়েছিল এর কোনো প্রমাণ নেই বরং আমাদেরকে এটুকুই বলা হয়েছে মুসা আলাইহিস সালাম সেখানে গিয়েছিলেন এরপরে বলেছিলেন যে তুমি ওই পাহাড়ের দিকে তাকাও ওখানে যদি পাহাড় তার স্থানে থাকতে পারে তাহলে তুমি আমাকে দেখতে পাবে কিন্তু আল্লাহ তাআলা যখন তার আলোচ্ছটা ফেলালেন তখন জালাহু দাক্কা ছত্রভঙ্গ হয়ে গেল পাহাড় এটা সুরমা হয়েছিল এরকম কোনো প্রমাণ নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে না এটা প্রশ্ন তো হয়নি আপনার কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না তবে কিছু সংবাদ আল্লাহ তাআলা তাকে বলে দিয়েছিলেন ওইগুলো তিনি সংবাদ দিয়েছেন যেরকম কিয়ামত হবে কিয়ামতের আলামত এই 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 তো এগুলো আসবে এখন বোঝা গেছে কিয়ামতের আলামত শেষ জামানায় আসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো আগে সংবাদ দিয়ে গেছেন এগুলো আল্লাহ তাকে সংবাদ দিয়েছেন বলে উনি বলতে পেরেছেন কিন্তু নিজের পক্ষ থেকে কোনো এমনি গায়েবি খবর দিয়ে দিবেন এটা তিনি জানতেন না মূল গায়েবের হাতে গায়েবের চাবিকাঠি কার হাতে মহান রব্বুল আলামিন আল্লাহকে দেখেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন কিনা এ ব্যাপারে ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে তবে সহি মত হলো যে তিনি আল্লাহকে দেখেননি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রবকে দেখেছেন ফাকাদ কাযাব সে মিথ্যা বলল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল হাল রাআইতা রাব্বাক আপনার রবকে কি আপনি দেখেছেন ওই মেরাজের সময় তো তিনি বললেন যে নূরুন আন্না আরাহ আল্লাহর তো আলো আর আলো আমি কি করে দেখব মানে আলো এত বেশি ছিল যে আমার চোখ অতদূর পর্যন্ত পৌঁছতে পারেনি তবে কিয়ামতের দিন মানুষের চোখ আর এক্ষেত্রে আরেকটা বলে দিই কিয়ামতের দিন যারা মুমিন তারা দেখতে পাবে এক্ষেত্রে বলে দিই যে আল্লাহকে দেখার ব্যাপারে তিনটা মত আমি একে আলোচনায় বলেছিলাম এক দলের ইয়া হচ্ছে যে কোনো জীবনেও দেখা যাবে না দুনিয়াতে না আখিরাতে এটা বাতিল আরেক দল বলছে সব জায়গায় দেখতে পায় ওই যে পেশাব পায়খানা বললেন পেশাব পায়খানা আর গাছপালা সব সব কিছুতে আল্লাহকে দেখতে পায় এটাও বাতিল আর যারা সালফে সালেহীন আহলুস সুন্নাহ ওয়াল জামা সঠিক আকীদা সেটা হচ্ছে যে আল্লাহকে দুনিয়াতে কোনো মানুষ দেখতে পাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জীবনে ছিলেন এই জন্য উনি দেখেননি কিয়ামতের দিন যারা মুমিন হবে বুজু হইয়াউমা ইদিন নাদিরা ইলা রব্বিয়া নাদিরা কিছু চেহারা থাকবে উজ্জ্বল এবং তারা আল্লাহকে দেখতে পাবে ঠিক আছে দিনের ব্যাপারে কোনো কিছু গোপন রাখেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের ব্যাপারে কোনো খেয়ানত করেননি সব কিছু তিনি পৌঁছে দিয়েছিলেন বিদায় হজ্জে বলেছিলেন আমি কি তোমাদের কাছে আমার রেসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছি তিনি বলেছিলেন সাহাবারা বলেছিলেন যে হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার আঙ্গুলি আকাশের দিকে বলেছেন আল্লাহুম্মা ফাশহাদ আল্লাহুম্মা ফাশহাদ আল্লাহ সাক্ষী থাকো এরপরে এর দলিলের বরাত জানালে ভালো এটাই বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিদায় হজ্জের ইয়া হাদিস আছে সেটা পড়ে নেবেন ওমা আলাইনা ইল্লাল বালাগ সময় শেষ আমাদের খাওয়া দাওয়ার হয়তো ব্যবস্থা আছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু